আসসালামু আলাইকুম। আপনি কি আপনার নিজের কামিজ নিজেই তৈরি করতে চাচ্ছেন? অবশ্যই আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে আপনি কামিজ তৈরি শিখতে পারবেন। একেবারে যদি নতুন হয়ে থাকেন তারপরও কোনো সমস্যা নেই। যখন আমরা একটি কামিজ সেলাই করব, সর্বপ্রথম গলার পট্টিগুলো আমাদেরকে সেলাই করে নিতে হবে। গলার পট্টি এখানে দুইটি নিয়েছি, সামনের গলার পট্টি একটি, পিছনের একটি গলার পট্টি, দুইটি গলার পট্টি আমাদেরকে সেলাই করে নিতে হবে। ফার্স্ট টাইমে সামনের যে গলার পট্টিটি আছে আমি সেলাই করে নিচ্ছি, এরপরে পিছনের যে গলার পট্টিটি আছে সেই গলার পট্টিটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। এইভাবে দুইটি গলার পট্টি আমাদেরকে সেলাই করে নিতে হবে। এরপরে কামিজের বডির পার্টি নিতে হবে। সর্বপ্রথম সামনের বডির পার্টের উপরে গলার পট্টিটি আমরা এইভাবে সুন্দর করে মিল করে বিছিয়ে রাখবো। রাখার পরে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে সুন্দর করে গলার পট্টিটি সেলাই করে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে হালকা একটু কুচি কুচি করে কাটিং করে দিতে হবে, যেন গলার পট্টিটি উল্টিয়ে নেওয়ার পরে সুন্দর ফিনিশিং হয় গলাটি। এরপরে আমাদের গলার পট্টিটির উপরে একটি চাপ সেলাই দিতে হবে। আপনি বকরম দিয়েও কিন্তু এই গলাগুলো তৈরি করতে পারেন। যাদের বাসায় বকরম নেই, কাপড় দিয়ে আপনারা এইভাবে গলার পট্টিগুলো সেট করে নেবেন। ওকে, এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে গলার পট্টিটি ভাঁজ করে আমাদেরকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এভাবে ভাঁজ করে ভিতরের দিকে দেব, তাহলে দেখবেন খুব সুন্দর গলাটির ফিনিশিং হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? এরপরে পিছন পাটি আমাদেরকে নিতে হবে। একই নিয়মে পিছন পাটি এভাবে বিছিয়ে রাখতে হবে, এর উপরে গলার পট্টিটি রাখতে হবে। এই কামিজের কাটিংয়ের ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, কাটিংটি কীভাবে করতে হবে সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে শিখতে পারবেন। যারা একেবারে নতুন, কখনও কোনো কামিজ কাটিং করেনি, তারাও কিন্তু কামিজ কাটিংটি শিখতে পারবে। এইভাবে সেলাই দিয়ে গলার পট্টিটি আটকে নেওয়ার পরে দেখুন এই রাউন্ড অংশগুলো হালকা একটু কেটে দিতে হবে। এরপরে একই নিয়মে গলার পট্টিটির উপরে একটি চাপ সেলাই দিতে হবে। তো বাসায় বেকার বসে না থেকে আপনি কিন্তু দর্জির কাজগুলো খুব সহজে শিখে নিজের পোশাকগুলো অন্তত তৈরি করতে পারেন। এইভাবে পিছন পাটের গলার পট্টিটি সেট করে নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। একই নিয়মে গলার পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এইভাবে গলার পট্টিটি ভাঁজ করে আপনি হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন। কিন্তু এরপরে দুইটি বডির পার্ট এভাবে মিল করে রাখবো। শোল্ডারটি এখানে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধতে হবে, সেলাইটি যেন কখনও খুলে না যায়। ওকে, অবশ্যই দুইটি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। আমি একটি করে সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে শোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, গলার পট্টিটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। গলার পট্টির উপরে কিন্তু আপনি হাত সেলাই দিতে পারেন, নাহলে আমি যে নিয়মে মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আপনিও মেশিন সেলাই দিয়ে নিতে পারেন। এইভাবে গলার পট্টিটি ভাঁজ করে রেখে একেবারে মাথা দিয়ে আমাদেরকে একটি সেলাই দিতে হবে। গলার পট্টির উপরে এই সেলাইটি যখন দেবেন, সেলাইটি একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আপনি কিন্তু হাত সেলাইও দিয়ে নিতে পারেন, আপনাকে বলে দিচ্ছি আমি, আপনার রুচি অনুযায়ী আপনি এই কাজটি করে নেবেন। এইভাবে গলার পট্টিটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে ঠিক শোল্ডারে এখানে ধরবো, ধরে দুইটি বডির পার্ট একই সাথে ভাঁজ করে মিল করে রাখতে হবে। রেখে এখানে বডির যে মাপটি আছে ফিতা দিয়ে মেপে আপনাকে চক দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। অবশ্যই কামিজ সেলাই করার সময় বডির মাপটি বারবার ফিতা দিয়ে মেপে নিতে হবে আপনাকে। বডির মাপ, পেটের মাপ এবং কোমরের মাপ, এই মাপগুলো ফিতা দিয়ে মেপে তারপরে বডির সাইডের সেলাইটি আপনাকে দিতে হবে, যেন বডির মাপগুলো অ্যাকুরেটভাবে কাস্টমারকে আপনার কামিজটি তৈরি করে দিতে পারেন। বডির মাপটি যদি আপনি অ্যাকুরেটভাবে নিয়ে কাস্টমারকে তৈরি করে দিতে না পারেন, যত সুন্দর করে সেলাই করুন না কেন, বডিতে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু কাস্টমার আবারও ঠিক করার জন্য নিয়ে আসবে। এই জন্য বডির মাপগুলো সুন্দর করে মেপে নিয়ে আমাদেরকে বডির সাইডে সেলাইটি দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দুইটি সেলাই দিতে হবে বডির সাইডে। একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এবং শেষ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই কামিজের কাটিংয়ের ভিডিওটি যদি আপনি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখতে চান ফেসবুক পেজের ভিতরে যে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এইভাবে বডির সাইডের সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কামিজের সাইড ফ্রাগুলো আমাদেরকে সেলাই করতে হবে। এইভাবে সাইড ফ্রাটি ওপেন করে নিতে হয়। ফার্স্ট টাইমে আঙুল দিয়ে এইভাবে হাফ ইঞ্চি কাপড় আপনাকে একটি ভাঁজ করে নিতে হবে। এভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে এরপরে আরও একটি ভাঁজ করতে হবে। এভাবে দুইটি ভাঁজ করে এখানে বরাবর সেলাই দিতে হবে। তো যে কামিজগুলোর এই অংশটি খাড়া থাকবে সেই কামিজের সাইড ফ্রাগুলো আপনি এইভাবে সেলাই করবেন। যে কামিজের সাইড ফ্রার কাপড়টি একেবারে আড়া থাকে সেই কামিজগুলোর সাইড ফ্রা আপনি দুইটি করে সেলাই দিয়ে সেলাই করবেন, তাহলে কখনও কোনাগুলো ঝুলে পড়বে না। আর এই ধরনের কাপড় হলে আপনি ঠিক আছে দুইটি ভাঁজ একবারে করে সেলাই করবেন,
তাহলে সাইড পাটি কখনো ঝুলে পড়বে না। এই সাইডেও এইভাবে দুইটি ভাঁজ করে আমাদেরকে সেলাইটি এখানে ঘুরিয়ে নিতে হবে, এখানে আসলে আবার ঘুরিয়ে নিতে হবে এবং বরাবর এখানে এভাবে ভাঁজ করে সেলাইটি করে নিতে হবে। আপনি যদি দর্জি কাজ সঠিক নিয়মে শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওগুলো দেখে কিন্তু খুব সহজে দর্জি কাজগুলো শিখতে পারবেন, এবং ফেসবুক পেজ থেকেও যদি আপনি ভিডিওগুলো নিয়মিত দেখেন তারপরও কিন্তু আপনি দর্জি কাজটি খুব সহজে শিখতে পারবেন। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এবং কখনও যদি মনে করেন না আপনার একটি সাইড ঝুলে পড়তেছে তাহলে পিছনে আঙ্গুল বসে অত্র অংশ সেলাই করে নেবেন, তাহলে দেখবেন সেই কোণাটি আর কখনও ঝুলে পড়বে না। এদিকে ঘুরিয়ে আবারও বরাবর সেলাই করে নিতে হবে। এইভাবে কিন্তু সহজভাবে আপনি দর্জি কাজগুলো শিখে নিতে পারেন। দেখুন আমি কত সহজে আপনাকে সেলাই করে দেখাচ্ছি। এইভাবে আপনি বাসায় ট্রাই করুন, আপনি খুব সহজে পোশাকগুলো তৈরি করে নিতে পারবেন। এরপর নিচের অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। অনেকজনে যারা নতুন কাজ শিখতেছে তারা মনে করে আমাকে দিয়ে কাজ হবে না, আমি পারবো না, একটি দুইটি কাজ করার পরে বিরক্ত হয়ে কাজ বাদ দিয়ে দেয়। আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত। যত আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে কাজটি শিখতে পারবেন। এইভাবে একটি সেলাই দেওয়ার পরে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে এইভাবে, ঠিক আছে? কামিজের নিচের একেবারে নিচের অংশে আমাদের দুইটি ভাঁজ করে এইভাবে সেলাই দিতে হবে। এরপরে হাতাটি তৈরি করতে হবে, তো দুইটি হাতা আমাদেরকে লাগিয়ে নিতে হবে, তাই না? আমি কিন্তু এখানে একটি হাতা তৈরি করে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। হাতের মুখের অংশটি এভাবে দুইটি ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিতে হবে। একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এর মাথা দিয়ে আরও একটি সেলাই দিতে হবে। দেখুন কত সহজে হাতের মুখের অংশটি সেলাই করে নিয়েছি। এরপরে হাতাটি আমরা ভাঁজ করব এবং হাতের মুখের যে মাপটি আছে আমাদেরকে ফিতা দিয়ে মেপে নিতে হবে। মেপে নিয়ে এখানে থেকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে অবশ্যই কিন্তু ভালো করে বাঁধতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায়। বোর্ডের আরমোলের সাথে হাতের আরমোলটি এখন মেপে আমরা সেলাই করব, যেন হাতাটি সেট করার সময় বোর্ডের আরমোল এবং হাতের আরমোল অ্যাকুরেট হয়। অবশ্যই হাতের এই সাইডে আমাদেরকে দুইটি করে সেলাই দিয়ে নিতে হবে, একটি সেলাই দিলে কিন্তু সেলাইগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে হাতাটি তৈরি করে নেওয়ার পরে সাইডে অতিরিক্ত এক্সট্রা কাপড় থাকলে কাটিং করে নিতে হবে। হাতাটি উল্টিয়ে নেওয়ার পরে দেখুন এখন বোর্ডের পাটের সাথে আমাদেরকে সেট করে নিতে হবে। এইভাবে তালপাটের অংশটি ভালো করে মেপে নেওয়ার পরে ডাইন এবং বাম এই সাইডগুলো দেখে আপনাকে, ঠিক আছে, হাতাটি সেট করে নিতে হবে এবং বোর্ডের সাইডের এই কাপড়টি ভাঁজ করে এভাবে সেলাই করবেন, তাহলে সাইডে কাপড় কখনো টেনে ধরবে না। এরপরে হাতাটি দেখুন শোল্ডারের যে সেলাই আছে এবং হাতের যে মাঝখানের চিহ্ন আছে এখান থেকে মিল করে এখান থেকে আমাদেরকে হাতাটি লাগানো শুরু করতে হবে। একটি কামিজ সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় কিন্তু আপনাকে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যারা নতুন আছে তারাও শিখতে পেরেছে। কোথাও যদি আপনার বুঝতে সমস্যায় ততটুকু অংশ আবার রিপ্লাই করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন, এবং কোনো ভিডিও যদি আপনার বিশেষ প্রয়োজন হয়ে থাকে সেই ভিডিওর নামটি লিখবেন। অবশ্যই আপনার কমেন্টের মূল্যায়ন করে সেই ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব। এই অবস্থায় কিন্তু কামিজটি তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।